কাউন্টারে আবেদনকারীদের ভিড় জমার পর করা হচ্ছে সব কাগজ যাচাই বাছাই। বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে হঠাৎ আবেদন জমার হিড়িক। এক মাস আগেও প্রতিদিন 200 থেকে 250 আবেদন জমা পড়লেও আগস্টে দৈনিক আবেদন জমা পড়ছে গড়ে 500। কেউ একা, আবার অনেকে পরিবার সহ নতুন পাসপোর্ট করার জন্য আবেদন জমা দিচ্ছেন। তবে অভিযোগ উঠেছে নানা হয়রানির। আগে পাসপোর্ট হয়েছে আমার ওয়াইফ আর ছেলের হয় না, তো ওটা আমরা করে রাখতে প্রচণ্ড ভিড়, আমাদের ফিঙ্গারপ্রিন্ট, তারপরে ভিতরের কার্যক্রম অনেকটা দেরি হচ্ছে, এতে সাধারণ মানুষের বেগ পেতে হচ্ছে। কর্তৃপক্ষ বলছে জনবল সংকটে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। স্টুডেন্টদের পাসপোর্টের প্রবণতা বেড়ে গিয়েছে, এছাড়াও পরিবারের দেখা যেত আগে একজন অথবা দুজন করত, এখন পরিবার যেটা করছে পরিবারের সকল সদস্যই একসাথে পাসপোর্ট করার প্রবণতা বেড়ে গিয়েছে। তবে হয়রানি ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। যদি কোনো ধরনের ত্রুটি আমরা পেয়ে থাকি, যদি কেউ অবৈধভাবে নেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আমরা কঠোর ব্যবস্থা নেব। বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের তথ্য মতে 2023 সালে বরিশালে পাসপোর্টের জন্য আবেদন পড়েছে 26,800। তবে চলতি বছরের প্রথম 8 মাসেই আবেদন পড়েছে 32,000। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।